আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাতে যাচ্ছি কীভাবে আপনি আপনার মোবাইলে টিভি দেখবেন, টিভি চ্যানেলগুলো দেখতে পাবেন। এই জন্য আপনাকে প্লে স্টোরে চলে যেতে হবে। আপনার মোবাইলের প্লে স্টোরে গিয়ে এই সার্চ বারে আপনাকে লিখতে হবে জাগো বিডি। দেখতে পাচ্ছেন চলে আসছে জাগো বিডি বাংলা টিভি অফিসিয়াল, এটা আপনাকে লিখতে হবে। লিখে আপনি সার্চ করলে এটা চলে আসবে। তো আমি এখন এটা প্রেস করবো, এখন প্রেস করলাম। তো আমার এটা ইনস্টল করার থাকার কারণে এখানে আমাকে ওপেন করতে বলছে, তো আমি ওপেন করব না, আমি আপনাদেরকে আনইনস্টল করব। আনইনস্টল করে আবার ইনস্টল করে দেখাবো, এবং এটার লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। আমি এটা আনইনস্টল করে দিলাম, দিয়ে আমি আবার চলে গেলাম সে প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে আমি লিখলাম জে এ জিও বিডি, এই যে চলেই আসছে এখানে। আপনি এখন আমি এটা ইনস্টল করব, ইনস্টল করলাম, দেখতে পাচ্ছেন এক্ষুনি ইনস্টলিং শুরু হবে। ৫৬% ইনস্টলিং হচ্ছে এখন। সময় নেবে, সাথেই থাকুন। এবার আমি এখান থেকে ওপেন করব, বা এখান ওপেন করলাম আমার এখানে পারমিশন চাবে, আপনি অ্যালাউ করে দেবেন সব। দেখতে পাচ্ছেন এখানে টিভি চ্যানেলগুলো কিন্তু চলে আসলো, এই যে বাংলা ভিশন, সময় টিভি, পাশে রয়েছে যমুনা টিভি, চ্যানেল আই, বাংলা ভিশন, যমুনা টিভি। তো আমি এখন সময় টিভিতে ঢুকলাম, দেখতে পাচ্ছেন যে এখন এখানে নিউজ হচ্ছে। অবশ্যই এ ধরনের নিউজ চললে হয়তো কপিরাইট আসতে পারে, জানি না কি হবে। তারপরে দেখিয়ে দিচ্ছি এখান থেকে, এটা একটা নিউজ হচ্ছে যে চালের দাম বেশি থাকার কারণে একটা নিউজ, চাল নিউজ কেজিতে ২ টাকা করে বেড়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন ২ টাকা করে কেজিতে, কুষ্টিয়া লাগে এটা। এরপরে আমি যাব যমুনা টিভিতে, তো এখানে অ্যাড চলে আসলো, অ্যাড চলে আসলে আমি এখানে থেকে ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দিলে আপনার টিভি চ্যানেলটা আবার চালু হবে। তবে হ্যাঁ, এর জন্য কিন্তু আপনার মোবাইলে নেট কানেকশান থাকতে হবে। যারা অল টাইম ব্রডব্যান্ড কানেকশান থাকে বা ওয়াইফাই থাকে যাদের, তারা এই অ্যাপসটি ব্যবহার করে কিন্তু আপনি সবসময় নিউজ দেখতে পারেন, নিউজ আপডেট এখানে দেখতে পারেন। আরেকটা চ্যানেলে চলে গেলাম, এটা এখানে জাস্ট একটা অডিও ফোন ইন আলোচনা হচ্ছে এখানে। তো আমি এখান থেকে কেটে দেবো, এখন কেটে দিয়ে আমি আবার আমার ফোনে যেখানে অ্যাপসটা ইনস্টল হয়েছে সেখান থেকে আমি আবার আপনাদেরকে দেখিয়ে দেবো, ওই একই আর কি। তো দেখতে পাচ্ছেন এখানে আমার ইনস্টল হয়ে গেছে ফোনের, এই যে জাগো বিডি, এটা আমি ঢুকলাম। ঢুকলে একই আর কি টিভি চ্যানেলগুলো এখানে আপনারা দেখতে পারবেন। এখানে বেশ অনেকগুলো টিভি চ্যানেল কিন্তু রয়েছে, ২০-২২টা এখানে রয়েছে। এখানে এই যে নিউজটা এখানে এখনো চলছে দেখতে পাচ্ছেন, আর এটা কিন্তু বাংলাদেশ থেকে দেখা যাবে। এটা এয়ারটা ইন্ডিয়া বা অন্য অন্য দেশে চলবে কিনা সেটা আপনি ট্রাই করে দেখতে পারেন। তো আমি আবার এখানে আবার দেখাবো নিউজের যে ক্যাটাগরিগুলো আর কি, সেগুলো একটু দেখাই দেবো যে চ্যানেলগুলো কয়টা ক্যাটাগরিতে এখানে এরা ভাগ করছে আর কি। এই অ্যাপস কর্তৃপক্ষ এনারা ভাগ করছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নিউজ অ্যান্ড এন্টারটেইনমেন্ট ক্যাটাগরি। এখানে এই চ্যানেলগুলো আপনার নিউজও হয়, আবার এন্টারটেইনমেন্ট ব্লগ যে অনুষ্ঠানগুলো সেগুলো এখানে কিন্তু হয়। দেখতে পাচ্ছেন এখানে কোনোটা অনুষ্ঠান হচ্ছে, এখানে বেশ কয়েকটা চ্যানেল রয়েছে কিন্তু এটার আন্ডারে। এই যে আমি দেখাচ্ছি টেনে টেনে, বেশ কিছু চ্যানেল এখানে রয়েছে। এরপরে রয়েছে আপনার নিউজ ক্যাটাগরি, দেখতে পাচ্ছেন যে নিউজ ক্যাটাগরি যমুনা টবি নিউজ, ২৪, ডিবিসি নিউজ। এরপরে রয়েছে আপনার গ্লোবাল নিউজ চ্যানেল ক্যাটাগরি, গ্লোবাল যে চ্যানেলগুলো, যাই হোক আমি এখানে একটা গ্লোবাল চ্যানেল দেখাচ্ছিলাম, যাই হোক চলে আসলো।
এখানে আপনার ইংলিশ ইন্টারন্যাশনাল যে নিউজগুলো ফরেন নিউজেরটা এখানে ইংলিশে এখানে দেখাচ্ছে, এটা কোনো একটা নির্বাচনী হয়তো নিয়ে আলোচনা করছে তারা। তো আমি এগুলো বেশি দেখাবো না, কারণ এগুলো দেখালে হয়তো আবার কপিরাইট দিতে পারে। আরেকটা চ্যানেল দেখালাম ইন্টারন্যাশনাল যে চ্যানেলগুলো, গ্লোবাল যে নিউজগুলো সেগুলো। এর নিচে আরও কিন্তু আপনার অনেকগুলো চ্যানেল রয়েছে, ইচ্ছা করলে আপনি সেগুলো দেখতে পারেন। আমি এখন লাস্টের যে ভিএ বা ইউএ, এটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এটা একটা হিন্দি চ্যানেল সম্ভবত, মনে হয় হিন্দিতে কথা বলছে এরা। যাই হোক, আমি বের হয়ে গেলাম। এখানে ইসলামিক ক্যাটাগরি রয়েছে, এখানে একটা ইসলামিক ক্যাটাগরি চ্যানেল আমি দেখাতে পারি। এখানে সম্ভবত ইসলামিক একটা গান হচ্ছে, এখানে গানটা ভালোই আর কি। তো আপনারা যারা ইসলামিক ভিডিওগুলো দেখতে চান তারা এখান থেকে টিভিতে দেখতে পারেন, পেটিএম ইসলামিক টিভি লেখা এখানে। এর নিচে আরও হয়তো চ্যানেল আছে IPVT, এগুলো আপনারা দেখতে পারেন যদি আপনারা চান। আপনারা এগুলো প্লে করে বা চালু করে আপনারা আপনাদের মোবাইল ফোনে এটা কিন্তু দেখতে পারেন। এখনও আপনাদের আর টিভির দরকার হবে না, হয়তো একসময় আসবে টিভি আর থাকবেই না, হয়তো সব অনলাইন হয়ে যাবে আর অনলাইনেই সবাই আর কি টিভি দেখবে। তো বন্ধুরা, আজকে পর্যন্তই। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিবেন।